পিতা পুত্রের প্রতি ভালোবাসা, পুত্রের পিতার প্রতি ভালোবাসা, স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা, ভাই ভাইতে ভালোবাসা, এই ভালোবাসা বন্ধনে আল্লাহ তাআলা জগৎ সংসারটাকে সাজিয়েছেন, ঠিক কিনা? ভালোবাসার বন্ধনে আল্লাহ তাআলা যদি জগৎ সংসারকে না সাজাতেন, তাহলে অবশ্যই মানুষ এত কষ্ট করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো করত না, ঠিক কিনা? এই ভালোবাসা মহাব্বতের কতগুলো প্রকার আছে, সব ভালোবাসা এক ধরনের নয়। যেমন পিতা পুত্রকে ভালোবাসে, আবার পুত্র পিতাকে ভালোবাসে, দুটা কি একই রকম ভালোবাসা না দুই রকম? পিতা যে পুত্রকে ভালোবাসে এটা হচ্ছে হিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ্বাফকাত, পিতা পুত্রকে ভালোবাসে এটার সম্পর্ক স্নেহের সাথে। কিসের সাথে? আবার পুত্র পিতাকে ভালোবাসে এটা কীরকম মহব্বত? হিয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল আজমাত জালালাত, এই ভালোবাসার সম্পর্ক বরত্বের সাথে। কিসের সাথে? বরত্বের সাথে, শ্রদ্ধার সাথে, ঠিক কিনা? পিতা যদি পুত্রকে খেতে পড়তে নাও দিতে পারে, তারপরও পিতা যদি মূর্খ হয় এমনকি চোরও হয়, সন্তান কিন্তু তাকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক বরত্বের সাথে, আজমতের সাথে। আবার স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা আরও ভিন্ন। এটা সম্পর্ক শ্রদ্ধার সাথেও না, স্নেহের সাথেও না। হিয়াল মাহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশ্বাহওয়াত, এই ভালোবাসার সম্পর্ক শাহওয়াতের সাথে। কিসের সাথে? শাহওয়াত। এটার খাঁটি বাংলা হলো জৈবিকতা। স্বামীর ভালোবাসা স্ত্রীর প্রতি, স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি, এটা দৈহিক। এটা কি? এটার সম্পর্ক শাহওয়াতের সাথে। সেজন্য ইসলামের হুকুম হচ্ছে বিয়ের সময় ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। পর্দার ক্ষেত্রে ইসলামের নীতি কঠোর, তারপরও বিয়ের সময় ইসলাম ছাড় দিয়েছে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কিন্তু আমাদের দেশে সংস্কৃতিটা ভিন্ন, দেখা যায় মেয়েকে দেখতে ছেলে যায় না, যায় তার নানি খালা ফুপু, দুলাভাই স্বাস্থ্যভাই জ্যাঠাতোভাই, যাদের দেখা হারাম ওরা যেয়ে দেখে। আচ্ছা বলেন, 80 বছরের দাদি আর 18 বছরের যুবক, রুচি কি এক? না। এর জন্য ইসলামের হুকুম ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। যদি তারা দেখার পরে স্যাটিসফাইড হয় বিয়ে হবে। মেয়ের অধিকারকে ক্ষেত্রে ইসলাম সমুন্নত করেছে, ইসলামের কঠোর বিধান, মেয়ে যদি ছেলেকে পছন্দ না করে আপনি জোর করে তাকে বিয়ে দিতে, সুবহানাল্লাহ, নারীর অধিকার ইসলাম সংরক্ষণ করেছে, নারীর অধিকার ইসলাম সমুন্নত করেছে। জোর করে মেয়েকে বিয়ে দিয়ে দিবেন, বিয়ে হবে কিন্তু আপনি গুণাগার হবেন। কি হলেন? কারণ আপনার মেয়ের পছন্দ হচ্ছে না ছেলেটাকে, আপনি ছেলে বিদেশ থেকে আসছে পয়সা কামাই করে, হ্যাঁ, কিন্তু মুখের নকশা ঠিক নাই, আপনার মেয়ে পছন্দ করতেছে না, আপনি টাকা দেখে মেয়েকে বিয়ে দিবেন, মেয়ের অধিকারকে আপনি ক্ষুণ্ণ করলেন, কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এগুলো করেন আপনারা? না। মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের পছন্দ হলো কি না সেটা কমই জানেন আপনারা, বরং ছেলের বিত্ত বৈভবটাই দেখেন। বিত্ত বৈভব দরকার আছে,
কিন্তু বৈবাহিক সম্পর্কের মূল হচ্ছে মনের মিল। কি বলেন? ঠিক। কিসের মিল? মনের মিল। এজন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটা, এটা সম্পর্ক কিসের সাথে? শাহওয়াত। এটা দৈহিক, এটা জৈবিক। কথা বুঝতেছেন? তাহলে প্রত্যেকটা ভালোবাসা ভিন্ন ভিন্ন। এবার আসেন, বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বান্দাকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক শাহওয়াতের সাথে না, শাফকাতের সাথে না, এই যে ভালোবাসা, এটা হচ্ছে তাতাআল্লাকু বিল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা, এটা হচ্ছে আল মাহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল ঈমান। এই ভালোবাসার সম্পর্ক ঈমানের সাথে। সুবহানাল্লাহ। কিসের সাথে? ঈমানের সাথে। সব কিছুর ঊর্ধ্বে, এর উপরে আর কিছু নাই। সেজন্য হাদিস শরীফে এসেছে, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।